চট্টগ্রাম বন্দরের চাপ কমাতে 1988 সালে দেশে বেসরকারি আইসিডির যাত্রা শুরু হয়। তৈরি পোশাকসহ রফতানি খাতের সিংহভাগ কন্টেনার হ্যান্ডলিং করে এসব আইসিডি। গত জুন মাসে বিএম কন্টেনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় 52 জন নিহতের পর আলোচনায় উঠে আসে আইসিডির কমপ্লায়েন্সের বিষয়টি। পোশাক শিল্প মালিকদের অভিযোগ, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও লোকবল নেই অনেক আইসিডির। এতে রফতানি পণ্যবাহী গাড়িগুলোকে অনেক সময় দিনের পর দিন অপেক্ষা করতে হয় আইসিডির গেটে। এমনকি সময় মতো পণ্য জাহাজীকরণ করতে না পারায় বাতিল হয় রফতানি আদেশ। আমার 100% এফিসিয়েন্সি যদি আমি নিশ্চিত না করি, আমি কস্ট মিনিমাইজ করতে যেয়ে আমি শ্রমিক সংখ্যা কমাই, আমার যথাযথ ইকুইপমেন্ট আমি না রাখি, তাহলে তো আমার সার্ভিসটা স্লো হবে। অভিযোগ রয়েছে নিয়মের তোয়াক্কা না করে তৈরি পোশাকের কন্টেনারের সঙ্গে রাখা হয় কেমিক্যাল কন্টেনার, যার ভয়াবহ পরিণতির সাক্ষী বিএম ডিপোর আগুনের ঘটনা। ভারত, ভিয়েতনাম সহ অনেক দেশেই আইসিডি, সিএফএস ও অফডক আলাদা, বাংলাদেশেও আলাদা করার দাবি রফতানিকারকদের। এতে আইসিডিগুলোর অপারেশনাল কার্যক্রম আরও দ্রুত ও নিরাপদ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। আইসিডি বা ইনল্যান্ড কন্টেনার ডিপোকে বলা হয় শুষ্ক বন্দর, যেখানে জেটি ছাড়া আমদানি রফতানি পণ্য হ্যান্ডলিংয়ের জন্য থাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ পূর্ণাঙ্গ শুল্ক স্টেশন, অফডক ইয়ার্ড, ওয়ারহাউস ও আনুষঙ্গিক সুবিধা। নীতিমালা অনুযায়ী 15 একর জায়গা জুড়ে প্রতিষ্ঠা করতে হবে আইসিডি। বন্দরের কাছেই আমদানি পণ্য রাখার ইয়ার্ড হচ্ছে অফডক। 1 একর জায়গায় অফডক করা যায়, অফডকে কোনো শেডের প্রয়োজন হয় না। আমদানি ও রফতানি দুটোর জন্য একসাথে বা আলাদা করে সিএফএস বা ওয়ারহাউস হতে পারে, যেখানে রফতানি পণ্যের কার্টুন আসার পর ওয়ারহাউসে নামানো হবে বা সরাসরি কন্টেনারে ভরে বন্দরে চলে যাবে। বর্তমানে যে আইসিডিগুলি আছে সেগুলি ইম্পোর্ট এক্সপোর্ট কেমিক্যাল সব একসাথে আছে, সেজন্য আমরা চাই আলাদা আলাদা করে থাকুক এবং সহজীকরণ করা হোক, যাতে সহজ হলে আরও আইসিডি আসবে, আরও সিএফএস আসবে। 18টি বেসরকারি ডিপো বর্তমানে বছরে 7 থেকে 8 লাখ টিএস রফতানি কন্টেনার হ্যান্ডলিং করে। দুর্ঘটনার পর বন্ধ আছে বিএম কন্টেনার ডিপো। 2016 সালের পর নতুন কোনো আইসিডি চালু না হওয়ায় ক্রমবর্ধমান রফতানি প্রবৃদ্ধির চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিপোগুলো। সম্প্রতি আইসিডি স্থাপন ও পরিচালন নীতিমালা 2021 যুগোপযোগী করতে কমিটি গঠন করেছে এনবিআর। ব্যবসায়ীরা বলছেন, কম জায়গায় আমদানি রফতানি পণ্য রাখতে আলাদা ওয়ারহাউস করা হলে কমবে খরচও। আমরা বলছি পৃথকভাবে কন্ডিশন করার জন্য, আইসিডির জন্য 15 একর, অফডকের জন্য 1 একর, সিএফএস এর জন্য 1 বিঘা। তাইলে সিএফএস অন্য অন্য দেশে শুধু রপ্তানি করে, আমার এখানে রপ্তানি সিএফএস অনেক হয়ে যাবে, তখন এখানে হ্রাস হবে না, মানুষ মারা যাবে না। তবে ডিপো মালিকদের সংগঠন বিগডা বলছে, বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন মডেল কার্যকর হবে কিনা সেটি দেখার বিষয়। নতুন কয়েকটি আইসিডি চালু হলে এই সংকট থাকবে না বলে মনে করেন তিনি। আমরা মনে করি বর্তমান পরিস্থিতিতে যেভাবে অফডক পরিচালিত হচ্ছে, যদি আরও কয়েকটি বড় অফডক বা কার্যকরী ক্ষমতা সম্পন্ন অফডক আসে এই এই ফিল্ডে, তাহলে হয়তো আগামী 4 থেকে 5 বছরের জন্য আমরা রপ্তানির যে গ্রোথ দেখতে পাচ্ছি সেটা আমরা খুব স্বাভাবিকভাবেই হ্যান্ডেল করতে পারব। বর্তমানে বছরে প্রায় 21 লাখেরও বেশি কন্টেনার হ্যান্ডলিং করছে ডিপোগুলো। বেলিংক নামে নতুন আরেকটি ডিপো আছে চালুর অপেক্ষায়। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম।